অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ রায়ের ফলে অর্পিত সম্পত্তির তদারকি ও লিজ দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসকদের হাতেই রইল। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন। অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত সম্পত্তি বাংলাদেশি মূল মালিক ও উত্তরাধিকারীদের কাছে দিতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2021 পাশ করা হয়। এই আইনের 9, 13 ও 14 ধারার বৈধতা চ্যালেঞ্জ করে খুলনার শ্যামল কুমার সিংহ এবং চট্টগ্রামের মোহাম্মদ মশিউর রহমান 2012 সালে দুটি রিট করেন। দীর্ঘদিন পর সেই মামলারই নিষ্পত্তি হল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। রায় অনুসারে অর্পিত সম্পত্তি নিয়ে কেবল ট্রাইব্যুনালেই মামলা করা যাবে, ফলে দেশের বিভিন্ন আদালতে চলমান বিপুল সংখ্যক মামলা অচল হয়ে গেল।